এখনকার বাচ্চারা একদমই শাকসবজি খেতে চায় না। আমি যেভাবে আমার বাচ্চাদেরকে নিনজা টেকনিক করে শাকসবজি খাওয়াই, তো আপনিও চাইলে সেভাবে করে দিতে পারেন। যারা শাকসবজি খেতে পছন্দ করে না কিন্তু রুটি পরোটা খেতে ভীষণ পছন্দ করে, তারা অবভিয়াসলি খেয়ে নিবে। তো আমি এখানে দুই রকমের শাক অ্যাড করেছি, লাল শাক আর পালং শাক। আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন অথবা একটা যে কোনো শাক দিয়েও করতে পারেন। তো শাকগুলিকে যথাসম্ভব যতটা পারা যায় একদম কুচি কুচি করে কেটে নিতে হবে, মিহি মিহি করে। আপনার চাইলে কেউ সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার পরিশ্রমটা একটু বেশি হবে, সময়টা একটু বেশি লাগবে। এভাবেও হয়ে যায়, কারণ শাক তো আপনার পাতলা জিনিস, অল্প তাপেই সিদ্ধ হয়ে যায়, কোনো ঝামেলা হবে না। তো এইভাবে করলে আপনার সময়টা বেঁচে যাবে, একেবারে ঝটপট করে নিতে পারবেন। বড় জোর 10 মিনিট সময় ব্যয় করলে আপনার বাচ্চার নাস্তা রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি কেটে নিচ্ছি সবগুলি। এখনকার বাচ্চাদের আসলে কত বায়নাক্কা থাকে, আমাদের সময় বাপ মা খাবার দিয়ে কাজে চলে যেত, আবার সাথে একটা লাঠিও রেখে যেত, যদি একটা ভাত পড়ছে মায়ের একটাও মাটিতে পড়বো না, সবগুলি পিঠে পড়বো। তো হ্যাঁ, আমরা একেবারে চেটে পুটে যা পাইতাম তা দিয়ে খেয়ে নিতাম, এত রং বেরঙের খাবার দাবারও ছিল না, কিন্তু মুখে মজা ছিল আসলে আগেকার বাচ্চাদের। তো যাই হোক, আমি এখন শাকগুলো কাটার পরে এখানে লবণ, কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। যদি বাচ্চারা কাঁচামরিচ একদমই খেতে না চায় সেক্ষেত্রে না দিলেও হবে, অথবা আপনি চাইলে এখানে আপনার পছন্দ অনুযায়ী আরও কোনো মশলাও অ্যাড করতে পারেন। তবে আমি একদমই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, যার কাছে ময়দা থাকবে সে ময়দাই দিবেন। এটি কিন্তু চালের গুঁড়ি দিয়েও হবে, চালের গুঁড়ি থাকলে চালের গুঁড়ি দিয়েও করা যাবে। তো 1.5 কাপ মতো আটা নিয়েছি, এখন সব কিছু অ্যাড করে একটু পানি দিয়ে আস্তে আস্তে এটা ডো করে নেব খুব সুন্দরভাবে। তো ডো করা হয়ে গেছে, এই পর্যায়ে আমি এটা রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। তাহলে হয় কি আপনার আর আটাই বলেন আর ময়দাই বলেন, আপনি খুব সুন্দরভাবে এটা আপনার একটু ফুলে আর রুটিগুলি ভালো হয় খেতে, এটাই মূলত। তো হয়ে গেছে আমার ওটা সেটিং, এখন আমি এটা একটু ছোট ছোট আকারে বলে নিব, আপনাদের যেরকম পছন্দ বড় ছোট সাইজ করে বেলে নেবেন, হয়ে যাবে। তারপরে শুধু জাস্ট সেকে নেবেন, হয়ে গেল। দারুণ মজার অসাধারণ একটা নাস্তা রেসিপি, ছোট বড় বাচ্চা সবাই খেতে পারবেন। এটা চাইলে শুধু শুধু খাওয়া যাবে, আবার চাইলে আপনি সাথে একটা ডিম ভেজে অথবা একটু সবজি টবজি দিয়েও খেতে পারবেন, দারুণ লাগে খেতে। তো একটা আমি বেলে দেখাচ্ছি আপনাদের। তো এইভাবে আপনি ছোট ছোট করে, আমি খুব বেশি বড় করব না, বাচ্চারা তো খাবে, আপনার ওরা যাতে খুব আগ্রহ নিয়ে খায় এই জন্য ছোটো ছোটো জিনিস পছন্দ করে বাচ্চারা, ছোটো ছোটো করে বানিয়েছি। তো এইপর এইভাবেই আমি সবগুলি বেলে নিয়েছি একদম। তো এই তো, তো চলেন এখন এগুলি সেঁকে ফেলি। তো অল্প হালকা একটু তেল দিলেও সেঁকা হয়ে যায়। আর যদি কেউ চান যে হ্যাঁ আমি তেল দিব না, সেই ক্ষেত্রেও কিন্তু হবে, তেল ছাড়াও ভাজা যাবে। তেল ছাড়া দুইটা পাশ সুন্দর করে আমরা যেভাবে রুটি ছেঁকি ওভাবে ছেঁকে নেবেন। আর হালকা একটু তেল যদি কেউ দিতে চান, তাহলে আমি যেভাবে 1 চামচ করে প্রত্যেকটাতে আমি 1 টেবিল চামচ মতো করে তেল ইউজ করেছি। তো এইভাবে দুইটা পাশ আমি লাল লাল করে ভেজে নিব। যদি বাচ্চারা মচমচা খেতে চায় তাহলে একটু সময় নিয়ে বেশি কড়া করে ভাজবেন, আর যদি একটু নরম খেতে চান সেক্ষেত্রে একটু অল্প পরিমাণে ছেঁকে নামিয়ে নেবেন। অসাধারণ লাগে খেতে, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এই শাকগুলি। ওদেরকে আমি কখনোই মানে যখন আমি বাসায় রান্না করি ভাত দিয়ে কখনোই খাবে না, কিন্তু এইভাবে যদি কিছু একটা বানিয়ে দিই তখন খায়। তো আমার বাচ্চাদের মতো এরকম যদি আপনাদেরও কারো থাকে, যারা অবভিয়াসলি বাচ্চার মা হয়ে গেছেন তারা তো ট্রাই করবেনই, আর যারা হব হব পথে বা বিবাহিত জীবন কাটাবেন এরকম একটা পর্যায়ে চলে গেছেন, বিয়ে হবে হবে ভাব, তারাও দেখে রাখতে পারেন, শিখে রাখতে পারেন, পরবর্তীতে বাচ্চাদেরকে করে দিতে পারবেন, আর আপাতত আপনি নিজেই এখন বানিয়ে খাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, পেজটা একটু ফলো করে দিন যদি আপনার খুব ভালো লাগে তাহলে। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দারুণ একটা রেসিপি করে একদিন অবশ্যই খাবেন, আর পিক তুলে অবশ্যই আমার কমেন্ট বক্স দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।